ফেরাউন যখন পানিতে ডুবলো, ফেরাউন তো কালিমা পড়তে চাইছিল কমপক্ষে 4-5 বার, কিন্তু মূসা আলাইহিস সালাম বলছিলেন ফেরাউন রে কালিমা পড়বে ঠিক আছে, তোর বন্ধুর সঙ্গে পরামর্শ করিস না। ফেরাউনের বন্ধু ছিল হামান, হামানের সঙ্গে পরামর্শ করিস না, তোকে ভালো বুদ্ধি দিবে না। কিন্তু ফেরাউন সকালে গিয়ে হামানের সঙ্গে পরামর্শ করছে। হামান বলছে তোমাকে সারা জিন্দিগি রব মানছি, তুমি কি এখন কালিমা পড়বা? আজকালকে সরকার রাষ্ট্র ওলামায়ে কেরামের সঙ্গে বসে সকল সমস্যার সমাধান করতে চায়, আর বাংলাদেশের কিছু হলুদ মিডিয়া ওদের পেটের ভাত হজম হয় না। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করার আগে এই দুনিয়ার জমিনে অনেক পয়গম্বরদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন বন্ধু আমার, কোন পয়গম্বরের সঙ্গে হাবিবের বন্ধুত্ব করি নাই। বন্ধুরে ইব্রাহিমকে বন্ধু বানিয়েছি, নাম দিয়েছি খলিলুল্লাহ, খলিল মানে বন্ধু, তোমাকেও বন্ধু বানিয়েছি, তোমার নাম দিয়েছি হাবিবুল্লাহ। খলিল তো ওই বন্ধুকে বলা হয়, বন্ধুত্ব করে শুধু তার কাছ থেকে পরীক্ষা নিয়েছি। ইব্রাহিমের সঙ্গে বন্ধুত্ব করলাম, শুধু পরীক্ষা নিলাম, সন্তান কুরবানির পরীক্ষা নিলাম, স্ত্রী সন্তানকে বিসর্জন করবার পরীক্ষা নিয়েছি, নমরুদের আগুনে জ্বালাবার পরীক্ষা নিয়েছি, বন্ধুরে 30 থেকে 35টা পরীক্ষা নিয়েছি, তার কাছ থেকে শুধু নিলাম। আর তোমাকে তোমার সঙ্গে বন্ধুত্ব করে আমি আল্লাহ কিছু নেই নাই, জমজম দিলাম, হাউজে কাউসার দিলাম, মিজানের সামনে দাঁড়াবার সুযোগ দিলাম, মাকামে মাহমুদে পড়ে থাকবার সুযোগ দিলাম, শাফাতে কুবরার মালিক বানালাম, আর সাজিব পর্যন্ত তোমাকে নিয়ে এসেছি। বন্ধুরে তোমাকে এমন ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহ দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছি সব তোমাকে দিলাম, আমি আল্লাহ তোমার প্রেমে এত পাগল, আমি যে চেয়ারে বসেটা আমি খালেক, আমার জাতের চেয়ার আমি পারলাম না বন্ধু, পারলাম না এই চেয়ার দিতে পারলাম না, এই চেয়ার ছাড়া দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছি সব তোমার কদমে দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ, তিনি তো তোমার নবী আমার নবী, তিনি তো তোমার নবী আমার নবী। কষ্ট পাচ্ছেন আমার কথায়? শোনেন, আপনাদেরকে বলছি আজকে আল্লাহকে চিনেন না, শুনেন আল্লাহর পরিচয়, কয়েক মিনিটে বলেই শেষ করব। আল্লাহকে আপনাকে বললেই তো বলেন আপনি বিশাল কিছু হয়ে গেছেন, আপনি কে? আরে আপনার তো কোনো পরিচয় পৃথিবীতে ছিল না, আপনি তো ভাব ধরেন কিসের, আপনি নিজের ক্ষমতা দেখান কিসের, রাস্তায় দাঁড়িয়ে ক্ষমতা দেখান, ঠাস করে পিছন থেকে আজরাইল থাপ্পড় দিলে সুকেও দেখা যাবে না, কথা বলেন না কেন? আপনি কে? আপনার কিসের পরিচয়? আপনার কিসের পরিচয়? আপনি তো ছিলেন আপনার বাবার পিঠে দুর্গন্ধ বিদ গুটে, 1 ফুটা ময়লা পানি, নাপাক পানি, আপনার কোন পরিচয় ছিল না এই সমাজে, আপনার কোন পরিচয় ছিল না, আপনি ছিলেন নাপাক 1 ফুটা পানি বাবার পিঠে। কোথায়? আপনার বাবাও জানতো না কোন মায়ের ঘর থেকে আপনি জন্ম দিবেন, আপনার বাবাও জানতো না কোন মেয়েকে বিয়ে করবেন, আপনার মাও জানতো না কোন ছেলের সঙ্গে তার মেলামেশা হবে। আরে তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, আজকে নাকি তুমি অমুক আর তমুক। আল্লাহ বলছেন খবর আছে, তোকে সুযোগ দিলাম, যেমন খুশি তেমন সাজো, যা মন চায় করো, কিন্তু মনিটরিং করছি আমি আল্লাহ, মনে রাখিস গোলাম, আমি তোকে দিয়েছি কারামান কাতিবিন, দুইজন ফেরেশতা, তুমি কি করো কর্মটা লেখে, আমি আরো দুইজন ফেরেশতা দিয়েছি রকিব এবং আতিদ, তুমি কি বলো তা তারা লেখে, আর আমি আল্লাহ স্বয়ং আর সে আজিম থেকে মনিটরিং করি রাত্রে কি বলো আর দিনে কি করো, কথা বলেন না কেন? কখন কোনটা করো আমি সব জানি, 2 নম্বরই বন্ধ করো। আল্লাহ বলছেন বড় কষ্ট পে গোলাম, তোর তো কোনো পরিচয় ছিল না সমাজে, তোর কোনো অস্তিত্ব ছিল না, তুই ছিলে বাবার পিঠে বিদ গুটে দুর্গন্ধযুক্ত না পাক পানি। আমি আল্লাহ এক মেয়ের সঙ্গে তোর বাবার বিয়ে দিলাম, বিয়ে করাইয়া তোর বাবার পিঠের নাপাক পানিকে তোর মায়ের রহমের ভিতরে দিলাম,
গোলাম পৃথিবীতে এসেই তুই ব্যস্ত। আমি বলছি গোলাম আস না মসজিদে, হাইয়া আলাল ফালা মসজিদে আয়। আল্লাহ আমি তো দোকানদারিতে ব্যস্ত, আমার কাস্টমার এসেছে, আমি তো বিল বানাতে হবে 2-4-5 লক্ষ টাকার। আল্লাহ বলছেন ব্যস্ত, আপনি রাত্রবেলা চিন্তা করেছেন কালকে আপনি ময়মনসিংহে বালুকায় ত্রিশালে বিজনেস করবেন, কয়েকটা পার্টির সঙ্গে ডিল করেছেন, কালকে তাদের সঙ্গে লেনদেন করবেন, টাকা নেবেন, মাল দিবেন, সকালবেলা দোকান খুলেছেন, বিসমিল্লাহ বলে কেশের বাক্স খুলে টাকা গুনতে যাবেন, আপনি জানতেন না কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা। কথা বলেন, আপনি তো কেশের বাক্স খুলে টাকা গুনতে যাবেন, আজরাইল বলছে আল্লাহ অত টাকায় হাত দিবে, হাত দেওয়ার আগে কি বন্ধ করে দিব? আল্লাহ বলছেন ও ফেরেশতা অত শ্বাসটা ছেড়েছে, ওটা ভিতরে নিতে দিস না। কিসের পাওয়ার তোমার? কিসের পাওয়ার? খালি ক্ষমতা আর ক্ষমতা। আপনি জানেন না আজরাইলের ক্ষমতা কোথায়? আমার বন্ধুগণ, এই তো না পাক পানি গেল মায়ের রেহেমের ভিতরে, আল্লাহ দুইজন ফেরেশতা পাঠায় দিলেন, যা গিয়ে দেখ তুই না পাক পানির কি অবস্থা। দুইজন ফেরেশতা এসে বলছেন আল্লাহ এই বিদগুটে দুর্গন্ধ না পাক পানি দিয়ে কি করবেন? আল্লাহ মায়ের প্রস্রাবের রাস্তা দিয়ে বের করে দেই। আল্লাহ বলছেন না ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি যা জানি তোমরা জানো না, এই না পাক পানি থেকে মানুষ বানাবো, আরে মানুষ একদিন আমার কদমে সেজদা করবে। করে না তো, করে না তো, জায়গা বাবার মাজারে, জায়গা সিলেট শাহজালালের মাজারে, কে খাব্বা আমার একটা বাচ্চা দো, শাহজালাল কত তোর কপালে ঠাডা পড়ো, আল্লাহরে রাইকা আমার কাছে আসছিস কেন? কথা বলেন না কেন? শোনো মুসলমান, ফেরেশতারা বলছেন আল্লাহ এই নাপাক পানিরে কি করব? আল্লাহ বলছেন নাপাক পানিকে রক্ত বানাও। আরে তুমি তো বলো ব্যস্ত, তুমি তো কিচ্ছু ছিল না, তুমি তো নাপাক পানি, তুমি তুমি নাপাক পানি। আল্লাহ বলছেন রক্ত বানাও, ফেরেশতারা বলেন আল্লাহ রক্ত বানালাম, আল্লাহ এখন কি করব? আল্লাহ বলছেন তোমাদের কাজ চলে আসো। আল্লাহ আরো দুইজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও গিয়ে দেখো এখানে কি আছে। দুইজন ফেরেশতা আসলেন, এসে দেখলেন রক্ত, 1 ফোঁটা রক্ত পড়ে আছে মায়ের রেহেমে। আল্লাহ রক্ত কি করব? মায়ের প্রস্রাবের রাস্তায় বের করে দিব নাকি শরীরের সঙ্গে অ্যাডজাস্ট করে দেব, কি করব তুমি বলো? আল্লাহ বলছেন রক্ত পিণ্ড বানাও, রক্ত পিণ্ড বানাও, রক্তকে শক্ত করো। দুইজন ফেরেশতা এই রক্তকে শক্ত করলেন। আরে তোমার কথা বলছি, তুমি তুমি তো মায়ের পেটে রক্ত। আল্লাহ বলছেন যাও তোমাদের দায়িত্ব শেষ। আরো দুইজন ফেরেশতাকে পাঠালেন, এরা এসে বলছে আল্লাহ এটা তো দেখতেছি রক্ত পিণ্ড, শক্ত রক্ত কি করব? আল্লাহ বলছেন মুদগা, তোমরা তাকে হাড্ডি বানাও। সুবহানাল্লাহ বললেন না? আরে তোমার কোনো পরিচয় ছিল না, আজকে তুমি বাপ রে বাপ, কি পাওয়ার আর কি ক্ষমতা। আল্লাহ বলছেন মুদগা হাড্ডি বানাও, হাড্ডি বানানো হলো। দুইজন ফেরেশতা বলছে আল্লাহ এখন হাড্ডি দিয়ে কি করব? আল্লাহ বলছেন তোমার কাজ শেষ, চলে আসো। ফেরেশতা চলে গেলেন, আল্লাহ আরো দুইজন ফেরেশতা পাঠালেন, যা। দুইজন ফেরেশতা আসলেন, এসে বলছেন আল্লাহ তো হাড্ডি, হাড্ডি দিয়ে আমি কি করব? আল্লাহ বলছেন লাহমা, গোশত দে, গোশত লাগাও। ফেরেশতা গোশত লাগালেন তোমার আর আমার হাড্ডিতে। আরে তোমাকে বলছি তুমি কি ছিলা? হাড্ডিতে গোশত লাগানো হলো। ফেরেশতা বলছে আল্লাহ কি করব? আল্লাহ বলছেন যা তোমার কাজ শেষ। আরো দুইজন ফেরেশতা পাঠালেন, এরা এসে বলছে আল্লাহ গোশত আর হাড্ডি তো এক জায়গায়, কিচ্ছু বোঝা যায় না। আল্লাহ বলছেন হাত পা নাক কান চোখ ঠিক মতো দে। আল্লাহর কাছে ফেরেশতা বলছে আল্লাহ 2 হাত দিব না 1 হাত, আল্লাহ বলছেন 2 হাত দে। আল্লাহ চোখ 1টা দিব না 2টা, আল্লাহ কয় 2টা দে। আল্লাহ কেন 2টা দিব, কেন 2টা হাত দিব? ওই ফেরেশতা 2টা হাত দেস না, আমার গোলাম তুই 2 হাত দিয়া ইসলামের পক্ষে আর কাফেরের বিরুদ্ধে প্রতিবাদ করবে। আল্লাহ চোখ 2টা দিয়ে লাভ কি 1টা দেই? না, 2টা চোখ দে, এই 2টা চোখ দিয়ে আমার কোরআন পড়বে তো, থিসিস করবে আর আমার সঙ্গে কথা বলবে। আমি আল্লাহ তো চাই গোলাম আমার সঙ্গে কোরআন পড়ে কথা বলুক। আল্লাহ ওর পায়ে 1টা দিব না 2টা, আল্লাহ কয় 2টা দে। সব ঠিক মতো দেওয়ার পরে আল্লাহ ওরে কি করব? আল্লাহ বলেন দেখ কেমন হয়েছে। কো আল্লাহ একটা কঙ্কাল বানাইছি ভিতরে রোহ নাই। আল্লাহ বলছেন তোর কাজ শেষ, এখন আমার গোলামের ভিতরে রোহ দিব আমি স্বয়ং আল্লাহ। আল্লাহ তো বলছেন কোরআনে কারিমে ইয়াসালুনাকা আনির রূহ,
কোলে রূহু মিন আমরি রব্বি, পয়গম্বর আপনার কাছে এসে মানুষ রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলে দেন এটা আমি রবের পক্ষ থেকে জাস্ট একটা হুকুম আর কিচ্ছু না। আল্লাহ রূহ দিলেন তোমার ভিতরে, রূহ দেওয়ার পরে মায়ের পেটে তুমি নড়ো, মায়ের পেটের ভিতরে তুমি নড়াচড়া করো, মা অনুভব করে আমার পেটে বাচ্চা, কিন্তু জানে নাই বাচ্চার মুখ কোন দিকে, বাবা জানে নাই বাচ্চার মুখ কোন দিকে, বেটা ছেলে না মেয়ে কেউ জানে না। ফেরেশতা বলে আল্লাহ এখন কি করবেন, এটারে যে রূহ দিলেন এখানে তো আসার সুযোগ নাই, তিন অন্ধকারের ভিতরে তুমি সালাসে জুলুমাত তিন অন্ধকারের ভিতরে ঢুকাইয়া দিছ, এখানে খাবার কে দিবে, ও তো মইরা যাবে। আল্লাহ বলছেন ফেরেশতা জানিস না, ওই গোলাম যখন তার বাবার পিঠে পচা দুর্গন্ধ নাপাক পানি ছিল, এর হাজার বছর আগে আমি আল্লাহ তার রিজিক ফায়সালা করে দিয়েছি। আরে তোমার কথা বলছি, তুমি বললেই বলো ব্যস্ত, দোকানে ব্যস্ত, বিজনেসে ব্যস্ত, প্রবাসে ব্যস্ত, আল্লাহ বলছেন গোলাম সব করলাম আমি আর তুই নাকি ব্যস্ত। আল্লাহ বললেন ফেরেশতা তোমরা এখন চলে আসো, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই মুহূর্তে তার জন্য খাবারের ব্যবস্থা করে দিলাম। ফেরেশতা তুই জেনে রাখ, মায়ের পেটের ভিতরে বাবা খাবার দিতে পারে না, মা খাবার দিতে পারে না, পৃথিবীর কোনো বিজ্ঞান অক্সিজেন দিয়ে খাবার দিতে পারে না, যে আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে খাবার পরিবেশন করে তোমাকে জিন্দা রেখেছিল 10 মাস 10 দিন, গোলাম দুনিয়া আসার পরে তুই কেমনি আমাকে ভুলে যাস, তুই শুধুমাত্র আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নে, আমি আল্লাহ তোর গোটা জিন্দগির রিজিকের জিম্মাদার, আমি রিজিকের জিম্মাদার। সন্তান পেটের ভিতরে বড় হতেছে, বড় যখন হয়ে যাচ্ছে এমন সময়ে মোটামুটি বড় হয়ে গেছে, সন্তান ডেলিভারির টাইম এসেছে, ফেরেশতা বলে আল্লাহ এখন কি করবে, এই বাচ্চা তো মায়ের পেটে 10 মাস হয়ে গেছে, 4-5 পাউন্ড ওজন হয়ে গেছে, তুমি তো ভাই তোমাকে বলছি তোমাকে একটা ইট যদি হাতে দেই 2-4 ঘন্টা হাতে রাখবেন, ইট ফালাইয়া বলবে তোর চাকরির দরকার নাই, বেতনের দরকার নাই, আমি বাসায় গেলাম সারাদিন ইট হাতে নিয়ে বসার মতো টাইম নাই, কথা বলে। আর তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে রেখেছেন, তাও 4-5 পাউন্ড ওজন হয়েছিল তোমার, তুমি পা দিয়ে আঘাত করেছো, হাঁটু দিয়ে মায়ের দিয়েছো, মা খেতে পারে নাই, পেটের বেতায় বিছানায় কুকড়িয়ে কাঁদছে, বমি হয়েছে, মুখে কোনো স্বাদ পায় না, মা কান্না করেছে আর বলেছে মনে হয় এবার বাঁচবো না। আর তুমি নাকি অনেক বড় কিছু হয়ে গেছে, বড় হওয়ার পরে সে পৃথিবীতে সে মাকে চিনে না, মাকে কই বুইড়া, বাপকে কই বুইড়া, মা বাপকে আব্বা আম্মা ডাকে না, শ্বশুর বাড়িকে শ্বশুরা শাশুড়িকে বলে আম্মা সালাম আলাইকুম করে, সালাম আলাইকুম তো শিখবে। ওই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর, তিনি বলছেন না, তিনি বলছেন আমরা আগে সালাম আলাইকুম বলতাম, আর বাংলাদেশের যুবকের এখন বলে আসসালাম আলাইকুম, আমরা আগে বলতাম থ্যাংক ইউ ওয়েলকাম, আর এখন তারা বলে আল্লাহ হাফিজ। যেই বেচারা প্রফেসর হয়েছে সত্য করে সালাম দিতে পারে না, যেই বেচারা কোথার শেষে আল্লাহ হাফিজ বলতে পারে না, তাকে তো মুসলমান বলতে লজ্জা হয়। আমার বন্ধুগণ কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমার ভাইরা এক পর্যায়ে সন্তান তো বড় হয়ে গেল, ডেলিভারির টাইম আসছে, ফেরেশতা বলছে আল্লাহ এত বড় বাচ্চা এই ছোট রাস্তা দিয়ে বের হবে না, আল্লাহ বলছেন তুই আয় তোর দায়িত্ব শেষ, আরো দুইজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, এই দুইজন ফেরেশতা এসে মায়ের এই রাস্তাকে আস্তে আস্তে বড় করে দিলেন, সন্তান আসার মতো পথ করে দিলেন। সন্তান যখন পৃথিবীতে আসবে ফেরেশতা বলছে আল্লাহ সন্তানের পা তো মায়ের জরায়ুর মুখের দিকে, মাথা তো মায়ের কলিজার দিকে, ওটা তো উল্টা, এটা পৃথিবীতে আসলে তো মা মরে যাবে, আল্লাহ বলছেন চিন্তা করিস না হেফাজত করব আমি আল্লাহ। আরে চিনলেন না সে আল্লাহকে। এমন সময় সন্তান যখন পৃথিবীতে আসার সময় হয়ে যায়, সন্তানের পা তাকে মায়ের জরায়ুর মুখের দিকে, সন্তানের মাথা তাকে মায়ের কলিজার দিকে, এমন সময় সন্তান
তার মাতা দিয়া মায়ের কলিজায় আঘাত করে, সন্তানে তো জুড়ে মায়ের কলিজায় আঘাত করে, মায়ের পানি ভেঙ্গে যায়, মা চিৎকার করে কান্না শুরু করে। ডাক্তার এসে বলে মহিলার পানি ভেঙ্গে গেছে, বাচ্চা শুকনায় পড়ে গেছে, যে কোনো একজনকে বাঁচানো যাবে, হয়তো মাকে বাঁচাতে হবে না হয় বাচ্চাকে বাঁচাতে হবে। ওই সময়ে মা যখন ওই কথা শুনে দুজনের মধ্য থেকে যে কোনো একজনকে বাঁচাতে হবে, এমন সময়ে মা ডাক্তারকে ডেকে বলে, ডাক্তার আমার বাঁচার দুনিয়ায় প্রয়োজন নাই, প্রয়োজনে তুমি আমাকে মেরে ফেলো, এরপরেও আমার সন্তানটাকে সুস্থ হিসাবে দুনিয়ায় বের করে দাও। মা ছাড়া এই কথা কেউ বলবে না। ডেলিভারির সময় হয়ে যায়, আল্লাহ একজন ফেরেশতা দিয়া সন্তানকে ঘুরাইয়া সন্তানের মাথা মায়ের জরায়ুর মুখের দিকে করে দেয়, সন্তানের পাটাকে মায়ের কলিজার দিকে করে দেয়। এমন সময় সন্তান তার পা দিয়া মায়ের কলিজায় আঘাত করে। আমার বন্ধুগণ, সন্তান পৃথিবীতে চলে আসে, ফেরেশতারা বলতে লাগলেন, আয় আল্লাহ তাআলা এই সন্তান এখন কি খাবে, আপনি তো অনেক খাওয়ালেন, দুনিয়ায় কি খাবে? আল্লাহ বলছেন, ফেরেশতা জানিস না, এই সন্তানকে দুনিয়ায় দেওয়ার অনেক আগে আমি আল্লাহ তার মায়ের স্তনে তার খাবারের ব্যবস্থা করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ দিলেন, ফেরেশতা বলছে আল্লাহ ওরা যে খাবার দিলেন, ঠান্ডার দিন জন্ম নিয়েছে, দুধ যদি ঠান্ডা হয় তাহলে মরে যাইব। আল্লাহ বলছেন, না রে, ঠান্ডার দিনে সন্তান দিয়েছি আর মায়ের স্তনের দুধকে গরম রেখেছি, গরমের দিনে সন্তান দিয়েছি মায়ের স্তনের দুধকে ঠান্ডা করেছি। ফেরেশতারা বলছে আল্লাহ ও তো পিচ্ছি, মায়ের স্তনের বুটায় যদি টান দে বেশি দুধ চলে আসবে, গলা ধরে তো শ্বাস বন্ধ হয়ে মরে যাবে। আল্লাহ বলছেন, ফেরেশতা জানিস না, আমি আল্লাহ আমার কুদরত থেকে মায়ের স্তনের বুটায় 32টা ছিদ্র করে রেখে দিয়েছি। আল্লাহ আকবার বললেন, আল্লাহ আকবার, আল্লাহকে কেমনে বলে যান মিয়া, কেমনে বলে যাও? সন্তান বড় হয়, আস্তে আস্তে বড় হয়, হাঁটা শিখে, নতুন কথা বলা শিখে, মা কোলে নিয়ে বলে বাবা তুই আমাকে আম্মু বল, বাবা বলে আমাকে আব্বু বল, দাদা বলে আমাকে দাদা বল। সন্তান যখন কথা বলা শিখে, মা ডাকে, আল্লাহ আফসোস করে বলছেন, গোলাম তুই না ছিলে দুর্গন্ধ পানি, আমি তোকে কথা বলা শিখালাম, জবান চালু করে দিলাম, পৃথিবীতে এসে মা বাপ ডাকলে আমাকে চিনলে না, আমাকে ভুলে গেলে। সন্তান আরো বড় হলো, বড় হয় এখন স্কুলে যায়, এখন ভালুকা স্কুলে যায়, ইংলিশ মিডিয়ামে যায়, 5-6 বছর বয়স হয়েছে, এখন স্কুলে গিয়েই তার পড়া শুরু। সে পড়তে শুরু করলো দেয়ার ইজ নো গড, এখন স্কুলে গিয়েই বলছে আল্লাহ বলতে কিচ্ছু নেই, আল্লাহ বলছেন হারাম জাদা, নিমক হারাম, তুই তো কিচ্ছু ছিলে না, আমি বড় করলাম, কত সিস্টেম করে তোকে পৃথিবীতে নিয়ে আসলাম, কথা বলা শিখালাম, আর এখন বলতেছিস আল্লাহ বলতে কিচ্ছু নাই, তাহলে বড় হ খবর আস, কথা বলেন না কেন, মনে আছে না নাই? সুতরাং কথাকে লম্বা করতে চাই না, আমার বন্ধুগণ, এই আল্লাহকে আজকে আমরা চিনি না, এই আল্লাহকে আমরা আজকে চিনি না। আল্লাহ বলছেন, গোলাম রে তুই যত বড় অপরাধী হব, যত বড় গুনাগার হয়ে যা, আমি আল্লাহর কাছে তুই যদি তওবা করিস রে গোলাম, তুই মনে রাখ তোর যদি 100 বছরের হায়াত হয়, 99 বছর 11 মাস 29 দিন যদি গুনাহ করিস, আর 30তম দিনে তওবা করে আমি আল্লাহকে চিনতে পারিস, আমি আল্লাহ কথা দিলাম রে গোলাম, তোর 99 বছর 11 মাস 29 দিনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে আমার জিম্মাদারিতে জান্নাতি বলে ফয়সালা করে দিলাম। কোন সুবহানাল্লাহ, এ আল্লাহকে চিনেন, এ আল্লাহকে চিনেন, সুতরাং আল্লাহকে চিনবেন তো ইনশাআল্লাহ, আল্লাহর পরিচয় নিয়ে যায়েন। আল্লাহ বলছেন, গোলাম তুই যখন সেজদায় পড়ে বলে সুবহান, আমি আল্লাহ বলে সাব্বাহতানি, তুই আমাকে বললে পবিত্র, সাব্বাহতুকে আমি তোকে পবিত্র বানালাম। গোলাম যখন পড়ে আলা,
আল্লাহ বলছেন আলাইতানি, তুই আমাকে বলছিস বড়, আমি তোকে বড় বানাইয়া দিলাম। ও গোলাম তোমাকে বলছি আল্লাহর সঙ্গে কথা বলা শুকো, কত মানুষ তো নামাজ পড়ে, কত মানুষ আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, আল্লাহ বলেন তোমার কল লিস্ট ব্লক লাগাইয়া দিয়েছি, কথা বলবো না। কত মানুষ পাঁচবার দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে টেলিফোন দেয়, আল্লাহ বলছেন ফাওয়াইলুল মুসাল্লিন, তোর নামাজ নিয়ে তুই ভাগ, তুই নামাজ নিয়ে যা, তোর নামাজের দরকার নাই। আল্লাহ তো কিছু যুবক খুঁজে যারা আল্লাহর কুদরতের পায়ে সাজদায় পড়ে থাকে, আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে চায়। পারবেন তো ইনশাআল্লাহ? এখানে কথা রেখে দিলাম, আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহযোগিতা করেছেন মাহফিল কমিটির পক্ষ থেকে সবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষভাবে যারা দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে আমাদেরকে কোরআন হাদিসের রোমিও বাণী শোনালেন, আল্লাহ পাক যেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। যারা দূর দূরান্ত থেকে এসে আমাদের মাহফিল শ্রবণ করেছেন এবং